একদিকে লটারি কাণ্ড, একদিকে গরু পাচার এবং শিক্ষক নিয়োগের দুর্নীতি, কয়লা কাণ্ড, একের পর এক ইস্যুতে শাসক দল যখন জেরবার, ঠিক তখনই শাসক দলের একাংশকে এক হাত নিলেন মদন মিত্র। মঙ্গলবার বেলঘরিয়ার টেক্সম্যাকো কারখানার একটি অনুষ্ঠানে দলের একাংশের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। দলের গায়ে কালি লাগালে কাউকেই রেয়াত করা হবে না, হুঁশিয়ারি দিলেন কামারহাটির বিধায়ক। জানিয়ে দিলেন দলের বিশ্বাসঘাতকদের জন্য টোটকা এবং ডোজ তৈরি রয়েছে। একটা চিনি মাছকে সাপোর্ট করবেন না, ছাড় পোকার মতো টিপে মেরে দিন। এটা সুধী বন্দ্যোপাধ্যায় পাড়া একটা বললো, এটা এসএন ব্যানার্জি রোড। কখনো দলের নেতাকে ইঙ্গিতে খোঁচা, কখনো তৃণমূলেরই একাংশের তোলাবাজের বিরোধিতায় ছাড় পোকার মতো টিপে মারার নেতার কোনো রাগঢাক নয়। কামারহাটি তৃণমূল বিধায়ক সর্বদাই মারমার কাটকাট, এবার মদন মিত্রর মুখে অন্য ডোজ। দলের গায়ে কালি ছিটালে পাল্টা আলকাত্রার হুঁশিয়ারি তো দিয়েই ছিলেন নেত্রী, এবার দলের অন্দরেই মির্জাফরদের ডোজ দেওয়ার হুঁশিয়ারি মদনের। তৃণমূল কংগ্রেসের ভেতরে থেকে বিজেপি দালালি করে, তৃণমূল কংগ্রেসকে বাইরে থেকে গায়ে নোংরামি করে গায়ে কালি ছিটিয়ে তৃণমূলের বদনাম করার চেষ্টা করেন, তার ডোজ কেমন করে দিতে হয় এটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভালো করে জানে। কিছুদিন ধরে মদনদার বিভিন্ন জায়গায় মন্তব্যে এটা স্পষ্ট যে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা এক ভয়ভীতির পরিবেশে রয়েছে, আর কিছুদিনে এই সরকার না দলটাই মুছে যাবে। শুধু ওষুধেই থামেন তৃণমূল বিধায়ক, বিক্ষুব্ধদের জন্য ফতোয়াও জারি করলেন। যারা যারা মনে করবেন তৃণমূল ভালো লাগছে না তাদেরকে ওপেন ফতোয়া দিয়ে যাচ্ছি, এক ঘন্টার মধ্যে তৃণমূল ছেড়ে বেরিয়ে চলে যান, এমন টোটকা দাওয়াই আমাদের কাছে আছে যে দাওয়াই দিলে 3 মিনিট লাগবে টেস্টকে ঠিক মতো সাইজ করে একদম লাইনে নিয়ে চলে যান। এর আগেও বিরোধী দলের এক নেতাকে বোম মেরে উড়িয়ে দিচ্ছিল, বিটি রোডে হাত কেটে রেখে নিচ্ছিল, এখন তো নিজের দলের লোকেদেরই বলছেন, এরা গোষ্ঠীকন্দলেই শেষ হয়ে যাবে। শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে বারবার সুর চড়িয়েছে বিরোধীরা, ক্ষতে মলম নয়, এবার ক্ষত সরাতে ময়দানে টোটকা ডোজ নিয়ে হাজির খোদ তৃণমূল বিধায়ক। দলের নেতা কর্মীদের উদ্দেশ্য করেই একের পর এক বান ছুড়ছেন বেলাগাম মদন মিত্র, যার জেরে বিড়ম্বনা আরও বাড়ছে শাসক দলের। বিক্রান্ত রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা।